দুই নায়ক নায়িকা বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি দুজনেরই অভিষেক কাছাকাছি সময়ে। 2014 সালের শেষ দিকে মুক্তিপ্রাপ্ত বরবাদ ছবিটি যারা দেখেছেন তাদের কাছে বনি সেনগুপ্ত বেশ পরিচিত ও পছন্দের মুখ বটে। এই ছবিতেই নায়ক হিসেবে টলিউডে অভিষেক হয় বনির। অন্যদিকে 2015 সালের প্রথম দিকে এই বনির সঙ্গে অভিষেক হয় নায়িকা কৌশানি মুখার্জির। পারবোনা আমি ছাড়তে তোকে ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা। সেই বছর বেশ সাড়া ফেলেছিল দুষ্টু মিষ্টি প্রেমের এই ছবিটি। সেই থেকেই ভালো লাগা শুরু। প্রথম কয়েকদিন চলছিল বন্ধুত্ব, আর এখন চুটিয়ে প্রেম করছেন বনি কৌশানি জুটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা নিজের মুখেই স্বীকার করেছেন নায়ক বনি। বনি বলেন, হ্যাঁ, আমি আর কৌশানি ডেট করছি। পারবোনার পর থেকেই একে অপরকে পছন্দ করতে শুরু করি। পরে কয়েক মাস পর থেকে সম্পর্কটা দানা বাঁধে। কৌশানি খুবই পরিণত মনের মেয়ে, একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদেও আমাকে বোঝে, অহেতুক সন্দেহ করে না। দুজনই একে অপরকে স্পেস দেই। এছাড়াও তাদের পরিবারও নাকি তাদের এই সম্পর্ক মেনে নিয়েছে। বনি বলেন, দুই বাড়ি থেকেই আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। আমার টেনশন ছিল কৌশানির বাবাকে নিয়ে, কারণ ওর বাবা ইনকাম ট্যাক্স অফিসার। বুঝতেই পারছেন ইঙ্গিতটা। তো বন্ধুরা, বনি কৌশানি জুটিকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।